সকাল আছেন, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আমি আজকে ঘুম থেকে উঠতে অলরেডি 6টা বেজে গেছে, ট্রেন অলরেডি চলে গেছে, আমার এখন মাথা নষ্ট হয়ে গেছে, আমার তাড়াতাড়ি করে আজকে পরের ট্রেন আসতে আসতে অনেক দেরি। সো বাস ছাড়া এখন আমার উপায় নেই, আমার মানে ব্রেন কাজ করছে না, আমার খুব তাড়া শুরু হয়ে গেছে, দেখি আমি বাসে যাই। সো আমি বের হওয়ার পর আপনার সাথে দেখা হবে গাইজ, আমার তাড়া হয়ে গেছে। তো গাইজ, মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে জাস্ট দাঁড়াতে মেজে আমি বের হয়ে গেছি, আজকে গোসলও করলাম না, অসহ্য লাগতেছে। এখন বাস ছাড়া আমার কোথাও যাওয়ার উপায় নাই, কিন্তু কোনো রিক্সাও দেখতেছি না, কী যে করবো আমার মাথা কাজ করতেছে না। সো গাইজ, আমি দেখি স্টেশনের দিকে যাই, ওইদিকে রিক্সা পাওয়া যাবে, পরে দেখা হচ্ছে আপনার সাথে। স্টেশনের সামনে থেকে এসে আমি একটা মিশুক নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ ট্রেন নাই, ট্রেন মিস করে গেছি। আমার খুব টেনশন হচ্ছে যে আজকে ঠিক টাইমে অফিসে ঢুকতে পারবো কি না, মিস তো হবে না। সো বাসে উঠে গেলাম, এখন যাচ্ছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে শেষ পর্যন্ত বাস পেয়ে এখন উঠে চলে যাচ্ছি আমি ঢাকার দিকে। আল্লাহ ভরসা আপনার দোয়া করবেন যাতে আমি সহি সালামতে অফিস থেকে পৌঁছাতে পারি, আর আমার টাইমের আগে যাতে পৌঁছাতে পারি। সকালে যে অফিসে চলে আসলাম, বাসে এসে টঙ্গিতে নামছি, দেন সেখান থেকে হাউস বিল্ডিং আর একটা বাসে, সেখান থেকে মেট্রো পর্যন্ত আসলাম, মেট্রো দিয়ে দেন এখানে আসছি। অফিসের মানে টাইম মানে 9:30 সময় অফিস স্টার্ট হয়, তার ঠিক 2 মিনিট আগে আমি মানে ঢুকতে পারছি আর কি। সবসময় আগে আসে, আজকে আমি লেট। এই যে সবাই চলে আসছে, আসে এখানে সব, জাস্ট আমি লেট। তো গাইজ, এখন কাজ করি, আর আমার নাস্তা খেতে পারলাম না, জাস্ট কফি খাচ্ছি, এখন কাজ করি, পরে আপনার সাথে দেখা হবে। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমাদেরকে দিয়েছে এই, এটা কি বলে, সিঙ্গারা। আর এই যে চারদিকে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে আর কি, আর একটু ঠান্ডা বাতাস, আকাশটা একটু মেঘলেছে, চাঁদ দেখা যাচ্ছে খুব হালকাভাবে। সো অফিস থেকে বের হয়ে আসলাম, খুব টায়ার্ড লাগতেছে, এসে দেখে একটা ট্রেন ছিল বাট উঠতে পারিনি, ততক্ষণে দরজা গেট লেগে গেছে, তাই ওয়েট করছি, এখনই চলে আসবে। আর স্টেশনে আজকে আছে মোটামুটি ভালোই মানুষই আছে, ওয়েট করি ট্রেন আসুক। আজকে অনেক দিন পর এই রোড দিয়ে আসলাম রাতের বেলা, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, অনেক দিন পর এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগতেছে, অনেকদিন পর আসা হইলো, রাস্তার ভালো মানুষ। আর আমার অবস্থা, আমার মাথা ব্যথা, আমি পাগল হয়ে যাচ্ছি, একা একাই যাচ্ছি। সো গাইজ, এই যে বাসায় ঢুকতেছি, প্রচণ্ড টায়ার লাগতেছে আজকে। সো বাসায় ঢুকি, তারপরে গিয়ে আপনার সাথে কথা হবে। সো গাইজ, এই যে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন শুয়ে পড়বো, প্রচণ্ড ঘুমে ধরতেছে, প্রচুর টায়ার্ড হয়ে আছে আসলে। সো গাইজ, আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর গাইজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলো, তার প্লিজ একটু সাপোর্ট করুন যাতে আমি আমার চ্যানেলটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।